এবার আরো কিছু সংবাদ এক নজরে। খাগড়াছড়িতে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন অব্যাহত রাখতে 24 পদাতিক ডিভিশনের গুইমারা ডিভিশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে 300 রোগীকে বিনামূল্যে চিকিৎসা, 300 পরিবারকে 10 টাকার সুপার শপ থেকে ব্যাগ ভর্তি বাজার দেওয়া সহ মোট 650 পরিবারকে সহায়তা দেওয়া হয়। খোলা পানিতে মাছ শিকার করা বিএনপির চিরচেনা স্বভাব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিএনপি পেছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল বলে অভিযোগ করেন তিনি। মাদারীপুরের শিবচরে স্বাস্থ্যসেবা খাতের এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নবগঠিত পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতাদের বাদ দিয়েই কমিটি করা হয়েছে বলে অভিযোগ তাদের। এ সময় সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিক্ষোভে কয়েকশো নেতাকর্মী অংশ নেন। প্রায় তিন মাস পর দেশে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক 26 বাংলাদেশি জেলে। বিকেলে তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পাসে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।